নমস্কার, জয় মা রক্ষিণী। প্রত্যেকটা মানুষের জীবনে তার ওঠা পড়া, তার চলাফেরা কি সময়ের নিক্তিতে মাপা থাকে তা বোধ হয় নয়। এক এক সময় মনে হয় জীবন সহজ সরলভাবে একটা নদীর স্রোতের মতো বইছে, আবার এক এক সময় এত বেশি তার চড়াই উতরাই যে কিছুতেই সামাল দিতে পারছি না। আজকে আস্তে আস্তেই আমার মনে হচ্ছিল যে আপনি বসে আছেন খুব সহজভাবে কোনো পাবলিক বা প্রাইভেট বাসে, কলকাতার রাস্তার যে অবস্থা, হঠাৎ আচম্বিতেই এমনভাবে একটি গাড্ডায় পড়ে, একটি গর্তে পড়ে বাসটি লাফালো যে আপনি কোমরে প্রচণ্ড চোট পেলেন। এটা তো ছিল না আপনার ধারণার মধ্যে যে এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট হবে। আচম্বিতে অনেক ধাক্কা এসে আমাদের জীবনকে বিসমাল করে দেয়, এবং তখন আমরা কি করতে পারি, কি করা উচিত আমরা ঠাউর করে উঠতে পারি না। সেই সময়গুলোকে পরিপূর্ণতা দেয় শ্রী অশোক মহারাজের মতো ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট। সেই সময়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি যাতে সত্যি সত্যি কোথাও মুখ থুবড়ে পড়ে না থাকেন, সেই জন্যই হয়তো মা রক্ষিণীর এই দরবার। এই সভায় আপনাদের সকলের আমন্ত্রণ, এবং যিনি বলার তিনি বলেন 100% সাকসেস, কিন্তু আমি বলি শিওর শট, একেবারে নিশ্চিতভাবে আপনি আসতে পারেন এখানে, যেখানে আপনার কাজটা হবেই। তার কারণ, অন্য অনেক জায়গায় আমরা শুনি অনেক কম খরচে অনেক কিছু ঘটে যাচ্ছে, নানা রকমের বশীকরণ হয়ে যাচ্ছে, নানা রকমের পূর্ণতা নাকি দেখা যাচ্ছে, নানা রকমের কবচ দেওয়া হচ্ছে, নানা রকমের উপঢৌকনের মতো জিনিস আসে যেগুলো হয়তো আপনার জীবনে নাকি উত্তীর্ণ করে দিচ্ছে, আপনাকে আরো বেশি আরোহণ করতে সাহায্য করছে। কিন্তু শ্রী অশোক মহারাজ একটা জায়গাতে কিন্তু থাকেন, হি নেভার কম্প্রোমাইজড উইথ দি কোয়ালিটি অফ হিজ ওয়ার্ক। তার এই কাজকে আরো বেশি খোরধার করে তোলার জন্য, তার এই কাজকে আরো বেশি গতি দেওয়ার জন্য তিনি কিন্তু এখানেই এসে হাজির হন না, বরং বেছে নিয়েছেন সাধনার জীবন। এবং সেইখান থেকেই আমার মনে হয় ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট টপটেন বশিষ্ঠ দেব বলে ভূষিত এই মানুষটি বারবার মানুষের জীবনে সাফল্য এনে দিয়েছেন। খুব বেশি সংখ্যক সাফল্য যদি পার্সেন্টেজের হিসেবে করে দেখেন, তাহলে সবচেয়ে বেশি কিন্তু মহারাজের কাছেই, মহারাজের ঝুলিতেই আছে। মা রক্ষিণীর আশীর্বাদ, তাঁর সেই শক্তিকে আনয়ন করতে পারা এবং মানুষকে, তাঁকে নিজেকে মিডিয়াম করে এই কাজ তুলে দেওয়া, আজকে নয়, একদিন নয়, দু বছর নয়, আট বছর নয়, দশ বছর নয়, টেলিভিশন মিডিয়াতে প্রায় 16 বছরের কাছাকাছি, তারও আগে প্রায় 10 বছর, 26-27 বছর ধরে যে মানুষটি কাজ করে যাচ্ছেন, আবাল্য সাধনার মধ্যে থেকেছেন, তার গুরুকুল যেরকম তেমনি তার যে ফ্যামিলি, তার পরিবারতন্ত্রেই আমরা পাই সেই তান্ত্রিক সাধন, এবং সেই তন্ত্র সাধনার মধ্যে থেকে যে মানুষটি উঠে এসেছেন, ঋদ্ধ হয়েছেন, আজ আপনাদের সামনে একটি লাইভ ফোন ইন অনুষ্ঠানে হাজির হয়েছেন। মা রক্ষিণীর এই যে আশীর্বাদ ধন্য মানুষটি, যিনি অত্যন্ত অল্প বয়সে তার গুরুর কোলে গিয়ে পড়েছিলেন এবং সেইখান থেকে আস্তে আস্তে নিজেকে ঋদ্ধ করেছেন, বিকশিত করেছেন, শাখায় প্রশাখায় মেলে ধরেছেন, তাকেই আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখছেন, একটি বিশেষ কাজে নিমগ্ন, এবং তাকে স্পর্শ করে আমরা যারা সত্যি সত্যি তার এই সাধন কুলকে দেখতে দেখার সৌভাগ্য ঘটেছে, সুযোগ ঘটেছে, আমরা জানি তার এই কাজের নিরিখ কতটা গুরুত্বপূর্ণ, কতটা মানুষকে উত্তরণে সাহায্য করে। জয় মা রক্ষিণী বলে আজকের এই অনুষ্ঠানে, লাইভ ফোন ইন অনুষ্ঠান, ফোন তো আপনারা নিশ্চয়ই করবেন, কিন্তু তার আগে ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট তন্ত্রের অলমোস্ট শেষ কথা যিনি বলেছিলেন, তন্ত্র অদৃশ্য হলেও সত্য, সেই মানুষটিকে আমরা দৃশ্যমান করতে পারছি, আপনাদের মাঝখানে পৌঁছে দিতে চাইছি শ্রী অশোক মহারাজ। জয় মা, জয় মা রক্ষিণী, মা রক্ষিণীর দুনিয়ায়, ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় সকলকে স্বাগত। ব্ল্যাক ম্যাজিক মানুষের জীবনে সেই সাফল্যটা দিতে পারে যে সাফল্য অন্য কোনো তন্ত্র দিতে পারে না, অন্য কোনো তান্ত্রিক দিতে পারবে না। আমার এই ব্ল্যাক ম্যাজিক, যে ব্ল্যাক ম্যাজিকের শক্তি এতটাই আহরণ করা হয়েছে, যে শক্তিকে আমি এতটাই সিদ্ধি লাভ করতে পেরেছি, যার দরুন বা যার সাহায্যে আজকে যত বড়ই সমস্যা থাকুক না কেন, যার জীবনেই থাকুক না কেন,
সেই সমস্যার সমাধান কিন্তু সম্ভব। কেউ বলতে পারে যে আমাকে আরবপতি বানিয়ে দাও, যদি ব্ল্যাক ম্যাজিকের দ্বারা সেটাকে তৈরি করা সম্ভব হয় তো 100% সেটা করে দেওয়া যাবে। সেই ব্ল্যাক ম্যাজিকের শক্তি আহরণের জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাধনা করেছি। গত 4-5 বছর ধরে টানা সাধনা চলেছে আমার, যার ফলস্বরূপ আজকে আবার তোমাদের সামনে লাইভ অনুষ্ঠানগুলো করতে আসতে পেরেছি। ফলস্বরূপ বলতে সাধনা সমাপ্ত করতে পেরেছি। সেই সাধনা সমাপ্তে কি হয়েছে, শক্তি সমৃদ্ধি হয়েছে, প্রয়োগের ধার আরো বেড়েছে। শুধু প্রয়োগের ধার বেড়েছে এটা বললেই হবে না, তার সাথে সাথে সাফল্যটাও আসছে। অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা, এগুলো নিয়ে ব্ল্যাক ম্যাজিকের দুনিয়া আসলে কখনো খালি হাতে ফেরত যাবে না। আজকে যে বিভিন্ন মানুষ বারবার তুলনা করে, অশোক মহারাজের কাছে গেছেন, ওনার কাছ থেকে আমি আরো কমে করিয়ে দেবো, কেন বলছে, তার একটাই কারণ, অশোক মহারাজ সেই সাফল্য দিচ্ছে বলে সেই মানুষগুলো অশোক মহারাজের কাছে আসছে। আজকে বিভিন্ন সময় বিভিন্ন জ্যোতিষতান্ত্রিক বলছে, ও তো আমরা একসঙ্গেই শিক্ষা লাভ করেছি, কেন বলছে আমার নাম ভাঙাচ্ছে কেন, তার কারণ সাফল্যটা যা আমার কাছে রয়েছে তাদের কাছে নেই। আজকে মিডিয়াতে সবাইকে বারংবার বলার পরেই কিন্তু দাঁড়িয়েছে যে একটার বেশি যোগ্য করতে হবে। আজকে মিডিয়াতে বছরের পর বছর কিন্তু আমি দেখিয়ে এসেছি যে শ্মশানে চিতার মধ্যে বসে, চিতার পাশে নয় কিন্তু চিতার মধ্যে মাঝে বসে কিভাবে সাধনা করতে হয়, কিভাবে করোটিকে জাগাতে হয়, কিভাবে ভৈরবদের শক্তি বৃদ্ধি করাতে হয়, আর এদের দিয়ে কিভাবে কাজ করিয়ে তোমাদের সেই সাফল্য এনে দিতে হয়, এক নয়, একবার নয়, একাধিকবার আমি তা প্রমাণ করে দেখিয়েছি যে আমার প্রয়োগ যখন কারুর জন্য করা হয় তখন তার জীবনে আর কিছু খালি থাকে না, তার জীবনে সেই সাফল্য আসতে বাধ্য, যত কঠিন সমস্যাই তার জীবনে থাকুক না কেন। শুধু তোমাদেরকে একটাই জিনিস করতে হবে, সেটা হচ্ছে অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসতে হবে। সামনে যে রটন্তী অমাবস্যা রয়েছে, এই রটন্তীর কালী পুজোর অমাবস্যা অর্থাৎ চতুর্দশী এবং অমাবস্যা তিথি, এই সময় যদি তন্ত্রের প্রয়োগ, ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করা যায় তাহলে 100% গ্যারান্টি দিয়ে চিৎকার করে বলতে পারি তোমরা সাফল্য পাবেই পাবে। কিন্তু সেই সাফল্য নেবার জন্য অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসতে হবে। আজকে এই যে মানুষের ঢল, এই ব্ল্যাক ম্যাজিকের সাফল্য দিতে পারি বলেই কিন্তু মানুষের ঢল, আজকে ব্ল্যাক ম্যাজিক দিয়ে তোমাদের সেই সাফল্য দিতে পারছি বলেই কিন্তু মানুষ তোমরা আমার কাছে আসছো কাজ করানোর জন্য, তোমাদের সমস্যার সমাধান করানোর জন্য। সেই সমস্যার সমাধান কিন্তু একদিনে সম্ভব হয়নি আমার করা, দিনের পর দিন নিত্য সাধনা করে গেছি, দিনের পর দিন কঠোর পরিশ্রম করেছি, কঠোর সাধনা করেছি, সেই সাধনার সিদ্ধিলাভ, সেই শক্তি যখন অর্জন হয়েছে তখন তোমাদের জীবনে সেই সমস্যাগুলোর সমাধান একের পর এক নিমিষের মধ্যে হতে শুরু করেছে। সামনে রটন্তীর অমাবস্যা, সামনে রয়েছে আমাদের সরস্বতী পূজা, বিশেষ করে স্টুডেন্ট যারা রয়েছ তাদের জন্য, অনেকেই কিন্তু পড়াশোনা করছো কিচ্ছুতেই কিন্তু কনসেন্ট্রেট হচ্ছে না, অনেকেই পড়ছো কিন্তু মুখস্থ থাকছে না অর্থাৎ মনে থাকছে না, অনেকেই পরীক্ষার সময় কোথায় যেন নার্ভাস হয়ে যাচ্ছে, এদের জন্য কিন্তু বিশেষভাবে রয়েছে হংসবিষা যন্ত্রম। এই হংসবিষা যন্ত্রম বা হংসবিষা কবচ যদি ধারণ করা যায়, অনেকে বলে নীল সরস্বতী কবচ, আমি বলি নীল সরস্বতী কবচ হংসবিষা কবচের মধ্যেই সম্পর্কিত থাকে। নীল সরস্বতী কবচের পর কিছু অতিরিক্ত ক্রিয়াকলাপ এবং কিছু অতিরিক্ত কবচ তৈরি করা হয়, যার পরে গিয়ে সেটার নাম পড়ে হংসবিষা যন্ত্রম অর্থাৎ বিষা যন্ত্রম। এই বিষা যন্ত্রম, এই হংস বিষা যন্ত্রম যখন কারুর জন্য প্রয়োগ করাবে, বিশেষ করে স্টুডেন্টদের জন্য, তাদের অভূতপূর্ব লাভ কিন্তু তোমরা পাবে। সামনে আমাদের যেটা রয়েছে সেটা রয়েছে কি, 2023 পুরো বছরটা, এই 2023 পুরো বছরটা, এই বছরে তোমরা কি করতে পারো, এই বছরে পরধন প্রাপ্তি হতে পারে, এই বছরে প্রমোশন হতে পারে, এই বছরে অত্যাধিক সাফল্য আসতে পারে, এই বছরে শত্রুও বৃদ্ধি পেতে পারে, কিন্তু সেই জায়গাগুলো কি তোমরা জানো, তোমাদের জীবনে কখন কি ঘটতে পারে, না কখনোই তোমরা জানো না, জানে কিন্তু একজন জ্যোতিষ বন্ধু, একজন তান্ত্রিক বন্ধু। এই সময় যদি তোমরা নিজেদের কাছে বিশেষ কিছু জিনিস সংগ্রহ করে রাখো তাহলে যে এই কেতুর সময়ের অমঙ্গল সেটা তোমাদের কখনোই হবে না। এই সময় যদি তোমরা নিজেদের কাছে বিশেষ সামগ্রীটিকে রেখে দিতে পারো সারাক্ষণ,
মহাশক্তি, সেই মহাশক্তিকে যদি কাছে রাখতে পারো তাহলে তোমাদের কেউ কখনোই কোনোভাবেই ক্ষতি করতে পারে না। সেই মহাশক্তিকে অর্জন করতে গেলে দরকার সিদ্ধ মন্ত্রপুটিত সেই শক্তি কবচ। সেই সিদ্ধ মন্ত্রপুটিত শক্তি কবচ যখন তোমাদের কাছে থাকবে তখন এই 2023-এর যে কুফল তোমরা কিন্তু কেউ পাবে না। আর কুফল যদি না পাও তাহলে কি হবে, সুফল তোমাদের জীবনে আসতে বাধ্য। আর এই সুফল পাওয়ার জন্যই বারবার বলি, ব্ল্যাক ম্যাজিকে একমাত্র রয়েছে যার কাছে রয়েছে 100% সাফল্যের গ্যারান্টি। আমার এই ব্ল্যাক ম্যাজিকই রয়েছে যেখানে তুমি 100% সাফল্যটা পেতে পারো। আর সেই 100% সাফল্যটা পেতে তোমাকে সাহায্য করবে তোমার নিজের অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা। এটা নিয়ে যদি আসো, রয়েছে মা রক্ষিণীর দরবার, রয়েছে ব্যারাকপুর চেম্বার, রয়েছে তারাপীঠের চেম্বার, রয়েছে রটন্তী কালী পূজা, যে কোনো সময় যে কোনো স্থিতিতেই যদি একবার নিজের উপস্থিতি তৈরি করতে পারো তাহলে কখনো সেখান থেকে তুমি খালি হাতে ফেরত যাবে না, এই অশোক মহারাজ তোমাকে গ্যারান্টি দিচ্ছে। কেউ আছেন সঙ্গে? নমস্কার, জয় মা রক্ষিণী। কে বলছেন? কি নাম আরেকবার যদি বলেন? নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। ২৪শে জানুয়ারি ১৯৯৫ সাল। আচ্ছা, জন্মদিনের আগাম শুভেচ্ছা, সময় বলবেন। ৩:৪৫ PM জন্মস্থান হাওড়া। মা, তোমার জন্ম বার হচ্ছে মঙ্গলবার, তাই তো? মা, তুলা রাশিতে তুমি জন্মগ্রহণ করেছো মিথুন লগ্নে, স্বাতি নক্ষত্রের কৃষ্ণপক্ষ তিথিতে তোমার জন্ম, অষ্টমী তিথিতে। তোমার গণ হচ্ছে দেবগণ, বৃহস্পতিবার এবং মাঘ মাস। চেষ্টা করবে এই সময় যতটা পারা যায় একটু পুজোর সঙ্গে, পুজো আচ্চার সঙ্গে নিজেকে যুক্ত রাখতে। এই সময় একটু পুজো দেবে, চেষ্টা করবে যতটা পারবে একটু পুজো আচ্চার সঙ্গে যুক্ত থাকতে। আর চেষ্টা করবে এই সময় স্তব স্তুতি পাঠ করা যায় যদি তাহলে খুব ভালো হয়। এই সময় যতটা পারবে দান ধ্যান করতে পারলে খুব তোমার জন্য মঙ্গল হবে। মা, বর্তমান অবস্থায় আমি যদি গ্রহ অবস্থান দেখি তাহলে কিন্তু শুরুতেই বলতে হচ্ছে তোমার মানসিক দুশ্চিন্তা বা মানসিক একটা চাপ বা চঞ্চলতা প্রচন্ড ভাবে থাকবে, সহজে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে না। নিজের কেরিয়ারের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে নিজের কেরিয়ারের ক্ষেত্রে গিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণ বাধা প্রাপ্তি ঘটবে। কেরিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে গিয়ে কিন্তু সমস্যা হবে, ডিসিশন নেওয়ার সময় কিন্তু কিছু রং ডিসিশন তোমার কেরিয়ারকে ড্যামেজ করে দেবে। তুমি সহজে কমপ্লিটলি ডিসিশন নিয়ে উঠতে পারবে না কখন কোনটা কিভাবে করতে হয়। কিছু প্ল্যানিং করবে কিন্তু সেটা কার্যকর করে উঠতে সবসময় পারবে না। পরিশ্রম ঠিক করোই কিন্তু সেই অনুসারে তোমার রেজাল্ট বা লাভ সেটা কিন্তু কোনোভাবেই তোমার জীবনে অতটা পরিমাণ আসে না যতটা পরিমাণ তুমি আশা করে থাকো। কি জানতে চাইছো? মা, কেরিয়ার সম্বন্ধে জানতে চেয়েছো, এখন করছো কি? মা, তুমি এই মুহূর্তে এখন কিছু করছো না, নার্সিং করছিলে সেটাকেও ছেড়ে দিয়েছো, তাই তো? বর্তমান অবস্থা 2023 শুরু হয়েছে, 2023-এর জুলাই অবধি তুমি কিন্তু খুব একটা ভালো ফিডব্যাক এই মুহূর্তে পেয়ে উঠবে না। জুলাই যখন পার করবে তখন ধীরে ধীরে তুমি একটা ফিডব্যাক পাবে, কিন্তু এই ফিডব্যাকটা খুব ভালো ফিডব্যাকও হবে আবার খুব খারাপ ফিডব্যাকও হবে। তার কারণ এই সময় তুমি কিন্তু আবার বেশি করে মানসিক আঘাতে ভুগবে, এই সময় কিন্তু কিছু ডিসিশন তুমি নেবে যেটা রং হয়ে যাবে। আর অপরচুনিটি যেটা বলছো সেটা তোমার মোটামুটিভাবে জুলাইয়ের পর থেকে আসার সম্ভাবনা অনেক বেশি আছে, তাই তুমি যদি এই সময়ের পর থেকে আরও এক দু মাস পর থেকে যদি ট্রাই করতে থাকো নিজের কেরিয়ার ডেভেলপের জন্য তাহলে অবশ্যই তার সুফল পাবে। তবে কিন্তু কালসর্প যোগটা একটু কাটিয়ে নেবে, মারক যোগ যেগুলো আছে সেটা কাটিয়ে নেবে, গ্রহণ যোগ আছে সেটা কিন্তু অবশ্যই কাটিয়ে নেবে। ঠিক আছে মা, ভালো থাকবেন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একবার মনে করিয়ে দিয়ে আমরা একটা ছোট্ট ইন্টারভিউতে যাবো, যেখানে আপনি দেখতে পাবেন যারা ফোন করেছেন এই যে একটু আগে পিয়ালিদি ফোন করলেন,
এরকম অসংখ্য মানুষ, অনেক টেলিফোন আমরা নিতেও পারি না এখানে, তার কারণ মহারাজ যখন কথা বলেন আমি চাই যে মানুষ যারা শুনতে চাইছেন, যারা ফোন করছেন না, তাদের জন্য মহারাজ তো এসে উপস্থিত হন। তো তিনি কি বলছেন, সামনেই রটন্তী কালী পূজা, তাই নিয়েও হয়তো তিনি কিছু বলবেন, হয়তো না, আমরা চাইবো তিনি কিছু বলুন। আগামী 21শে জানুয়ারি হচ্ছে রটন্তী কালী, শনিবার যুক্ত পড়েছে, শনিবার যুক্ত অমাবস্যা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভালো একটি তিথি, একটি যোগ, এবং সেই যোগে যারা কাজ করাতে চাইছেন 9831734253 এবং 9903444493 নম্বরে ফোন করুন। এছাড়া দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেট আগামী ফেব্রুয়ারি মাসের 3 এবং 4 তারিখ মহারাজ থাকছেন তারাপীঠের মহাপীঠের মহাশ্মশানে, সেইখানে যারা ক্রিয়া করাতে চাইবেন তারা আসতে পারেন। প্রত্যেক সোমবার মহারাজকে ব্যারাকপুর অঞ্চলের এবং তৎসংলগ্ন অঞ্চলের মানুষ পাবেন, প্রত্যেক সোমবার করে সপ্তাহে, বাকি প্রত্যেকটা দিন তাকে দমদমে এয়ারপোর্ট 2.5 নম্বর গেটে পলিন পল্লীর পাশে তার নিজ গৃহ মন্দিরে মা রক্ষিণী যেখানে আসীন আছেন সেখানে পাবেন। কে আছেন দেখে নিয়ে আমরা সেই প্রমোটাতে যাচ্ছি। কে আছেন সঙ্গে? নমস্কার, জয় মা রক্ষিণী। জয় মা, জয় মা, বলুন। আমি বর্ধমান বলছি। বর্ধমান থেকে কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে জানতে। বলুন, নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 28/5/2000 28/5/2000 এটা আপনার নাম? আচ্ছা, আমি বললাম আপনার নাম ঋত্বিক নন্দী। ঋত্বিক বাবু, ডেট অফ বার্থ বলেছেন, টাইমটা বলুন। নমস্কার, টাইম সকাল 10:26 জন্মস্থান বর্ধমান? বর্ধমান, হ্যাঁ। একটু ঋত্বিক, তোমার জন্মবার হচ্ছে রবিবার, তাই তো? মীন রাশিতে তোমার জন্ম হয়েছে কর্কট লগ্নে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কৃষ্ণপক্ষ তিথিতে তুমি জন্মেছ, কৃষ্ণপক্ষের দশমী তিথিতে তুমি জন্মেছ। তোমার গণ হচ্ছে নরগণ, দিন হিসেবে শুক্রবার আর মাস হিসেবে ফাল্গুন মাস। চেষ্টা করবে যতটা পারা যায় এই সময় পুজো আচ্চার সঙ্গে যুক্ত থাকতে। একটু সাবধান থাকবে বন্ধু বান্ধব থেকে, কাছের মানুষ থেকে, এখান থেকে কিছু মানসিক আঘাত বা ক্ষয়ক্ষতি আসার সম্ভাবনা এখান থেকে রয়েছে। এর আগেও আরেকজনকে দেখলাম, তোমাকেও দেখছি, কালসর্পযোগ। আর এই কালসর্পযোগ কিন্তু খুব বেশি অ্যাক্টিভ হয়ে যাবে এই বছরটা, যাদের যাদের আংশিক হোক আর পূর্ণ কালসর্পযোগ 2023, কিন্তু ফুলভাবে অ্যাক্টিভ থাকবে পুরো সারা বছরটা কালসর্পযোগ। যাদের যাদের কালসর্পযোগ আছে তাদের কিন্তু ফুলভাবে অ্যাক্টিভ থাকবে। আর কালসর্পযোগ অ্যাক্টিভ হয়ে যাওয়া মানেই হচ্ছে যে কোনো কাজেতেই বাধা, যেভাবেই আগাও কোনো না কোনোভাবে বাধা, যে ক্ষেত্রে যেভাবে যে অ্যাঙ্গেলে যেতে থাকো কিছু না কিছু কিন্তু বাধা তোমার সম্মুখে চলে আসবে। তুমি দেখবে এখানে অতি সহজে তুমি কোনো কাজ করে উঠতে পারো না, পরিশ্রমের মাত্রা কিন্তু প্রচুর পরিমাণে করতে হয় কোনো কাজ কমপ্লিট করতে গেলে, তাই হয় কি? তাই হয় তো? এবং এই যে পরিশ্রম করো তার ফলে তো একটা রেজাল্ট আছে, সেই রেজাল্টটা কিন্তু পুরো পাও না কখনোই, তাই হয় কি? এবং যে সময় তুমি এই সাফল্যটা পাও সেটা অনেক দেরিতে অ্যাচিভ করো, তাই হয় তো? হ্যালো, হ্যাঁ, এই ধরনের অসুবিধা আপনার হচ্ছে তো? এখানে আমরা বর্তমান অবস্থায় তোমার যোগে কিন্তু শনি 7:30 দেখছি। আরো আর একটা জিনিস, চন্দ্র যাদের ডিস্টার্ব থাকবে সেটা 7:30 থাকুক, সেটা গ্রহণ যতই যোগেই থাকুক বা চন্দ্র খারাপ অবস্থাতেই থাকুক না কেন, খারাপ নক্ষত্রে থাকুক না কেন, এই বছরটা কিন্তু তাদের জন্য প্রচন্ড ভাবে ক্ষতিকারক অবস্থায় রয়েছে। এই বছরটা তাদের জন্য প্রচন্ড ভাবে ক্ষতিকারক যাদের চন্দ্র খুব খারাপ অবস্থায় থাকবে। তাই এই বছর যত শীঘ্র সম্ভব, বছরের শুরুতেই যত তাড়াতাড়ি সম্ভব এর প্রতিকার করিয়ে নেবে, কালসর্পদোষের প্রতিকার অবশ্যই করিয়ে নেবে, কেতুকে শান্তিকরণ ক্রিয়ার মধ্যে দিয়ে অবশ্যই যেতে হবে। তোমার বুধ যেখানে খারাপ অবস্থায় বসে রয়েছে সেখানে কি মাথার ভিতরে নানা রকম চিন্তা ঘোরে কিন্তু সেটাকে কার্যকর করে উঠতে পারো না, তাই হয় কি? এবং দেখবে এখানে কাউকে কিছু বলো তারপরে তুমি শুনতে পাবে যে তুমি যেটা বলনি সেটাই লোক বলছে যে তুমি এটা বলেছো, দোষারোপের জায়গা তৈরি হয়ে যায়। কি জানতে চাইছো বলো, আমার কাছ থেকে কি জানতে চাইছো? নিজের সম্পর্কে তো সম্পূর্ণটাই প্রায় বললেন, নিজের সম্পর্কে তো মোটামুটি দেখো। এখানে আমরা যদি আয় উন্নতির জায়গা দেখি তাহলে সবার আগে দেখতে হবে যে আমাদের জীবনে বাধা কিছু কি আছে। আমার জীবনে যদি বাধা থাকে, অর্থাৎ তোমার জীবনে যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো যদি থেকেই যায় তাহলে তোমাকে কি হবে, ক্যারিয়ার ডেভেলপ করতে দেবে না। সেটা পড়াশোনার ক্যারিয়ার হোক, সেটা নিজের সাংসারিক জীবনের ক্যারিয়ারই হোক, সেটা আমার আয় রোজগারের ক্যারিয়ারই হোক না কেন, সেটা ব্যবসার ক্যারিয়ার হোক আর সেটা চাকরির ক্যারিয়ার হোক, যে ধরনেরই ক্যারিয়ার হোক না কেন,
যদি গ্রহগত অবস্থান অনুসারে কারুর জীবনে বাধা থাকে আর সেই বাধাগুলোর যদি প্রতিকার না করা থাকে তাহলে তার কেরিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে সমস্যা আছে। তোমার জীবনে শুরুতেই আমি কি বললাম যে তোমার জীবনে দেখো কালসর্প যোগ আছে যেটা এবছর অ্যাক্টিভ হয়ে গেছে, তাই এবছর কেরিয়ার ডেভেলপের ক্ষেত্রে অনেক সমস্যা। আর এই কাল সর্পযোগ যাদের থাকবে তাদের কিন্তু গুপ্ত শত্রু দ্বারা ক্ষতি আছে, তাই তুমিও কিন্তু সাবধান থাকবে, তোমার গুপ্ত শত্রুরা এবছর অনেক বেশি অ্যাক্টিভ থাকবে তোমার ক্ষতি করার জন্য। এই সময় নেশা করবে না, নেশা করলে কিন্তু বিপদে পড়ে যাবে। যত নেশা করবে তত দেখবে কেন তোমার সমস্যা বাড়ছে কমছে না, বুঝতে পেরেছো? তো সেই জায়গাগুলো থেকে নিজেকে রেক্টিফাই করো, সম্ভব হলে এর প্রতিকার তাড়াতাড়ি করিয়ে নাও। এই 2023 কিন্তু তোমার জন্য কিছু সুবিধেস্কর জায়গায় নেই, তাই এই সময় তোমার ডেভেলপার হওয়া মুশকিল আছে। ভালো থাকবেন। 21শে জানুয়ারি রটন্তী অমাবস্যা পুজো, মহারাজের নিজ গৃহ মন্দিরে এবং সেখানে সকাল 10টা থেকে পুজো। যারা আসতে চাইছেন তাদেরকে আরেকবার মনে করিয়ে দেবো, আপনারা এতক্ষণ নিশ্চয়ই দেখছেন, যারা আমাদের পুরনো দিনের দর্শক তারা নিশ্চয়ই জানেন 9831734253 এবং 9903444493 এই নাম্বার বিগত 17 বছর ধরে চেঞ্জ করেনি, একই আছে, অন্তত আমার যেটুকু জ্ঞাতব্য আছে। পাশাপাশি আপনাদের এই কথাও মনে করিয়ে দেওয়ার জন্য এই এখনকার যে অ্যানাউন্সমেন্ট যে 3রা এবং 4ঠা ফেব্রুয়ারি মহারাজকে আপনারা পাচ্ছেন তারাপীঠের মহাপীঠে, সেখানে যারা ক্রিয়া করাতে চাইছেন অগ্রিম যোগাযোগ করুন, এবং সেখানে যারা যেতে চাইছেন বা যারা সেখানে কাজ করাতে চাইছেন তারা সরাসরি কাজ করে কাজ করাবার জন্য ফোন করে আপনাদের ইয়ে টাইম নিয়ে নিন। এক নম্বর, আজকের এই অনুষ্ঠানের শেষে আবার আমাদের অনুষ্ঠান আছে সৃষ্টি টেলিভিশনে, দেখতে থাকুন, তার আগে শেষবেলায় মহারাজের কাছে আরেকবার। এই যে রটন্তী কালী পূজা, এই কালী পুজো সবসময় মাথায় রাখতে হবে কোন বারে পড়ছে, বারটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে একজন তান্ত্রিকের কাছে। এটা কি শনিবার, এটা কি মঙ্গলবার, এরকম কি অমাবস্যা পূর্ণিমা পড়ছে, তাহলে তার শক্তি কিন্তু অনেক বেশি। ঠিক সেই যোগটাই চলে এসছে এই দিনে, অর্থাৎ যোগ আর যোগ গিয়ে দাঁড়ায় হচ্ছে মহাযোগ। এই যে রটন্তীর অমাবস্যা তিথি, অর্থাৎ নিজে যে বন্ধনের মধ্যেই থাকো সেই বন্ধন থেকে বেরোবার তিথি, এই তিথিতে শনিবার যুক্ত হয়ে কিন্তু এর শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে। এই তিথিতে যদি ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ সঠিকভাবে তুমি করতে পারো তোমার জীবনে, মা রক্ষিণীর কাছে এসে যদি নিজেকে একটুখানি মাথা নত করে নিজের সমস্যাটা জানাতে পারো যে মা আমার এই সমস্যা, আমার এই সমস্যার এই সমাধান চাই, এই অমাবস্যা তিথি কিন্তু তোমাকে সেই সাফল্য দেবে। এই অমাবস্যা তিথিতে তুমি সেই সাফল্য পেতে পারো যে সাফল্য বহু বছর ধরেও তুমি কিন্তু অ্যাচিভ করতে পারোনি। শনির মুভমেন্ট হচ্ছে সাফল্য আসার জন্য, সেই সাফল্যের জায়গাটাকে তৈরি করে নাও, শুধু অটুট বিশ্বাস ভক্তি ধৈর্য শ্রদ্ধা নিয়ে আসো, অশোক মহারাজের ব্ল্যাক ম্যাজিক আছে তোমাকে সেই জায়গা তৈরি করে দেবে। অটুট বিশ্বাস ভক্তি ধৈর্য শ্রদ্ধা থাকলেই মা রক্ষিণীর আশীর্বাদ পূর্ণ মাত্রায় পেতে পারো, শুধু আসতে হবে মায়ের কাছে, বাকিটা আমার ব্ল্যাক ম্যাজিক রয়েছে তোমাকে 100% সাফল্য দেবার জন্য। জয় মা রক্ষিণী, মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা রক্ষিণী।